ভাই আপনি আসলে কোথা থেকে এসেছেন? ভাই আমি আসলে আমেরিকায় ছিলাম দীর্ঘ 5 বছর, আজ বাংলাদেশে ফিরলাম আর কি। তো আমি এসেছি আপনাকে কিছু প্রশ্ন করার জন্য। তো আপনি যেহেতু বাংলাদেশি, বলেন তো যশোরের বিখ্যাত খাবারের নাম কি কি? যশোরের বিখ্যাত খাবারের নাম আপনার জামতলার মিষ্টি, আচ্ছা খেজুরের গুড়, খই, যত জানি এগুলাই যশোরের জন্য খুবই বিখ্যাত। আর যশোরে কিছু ঐতিহ্যবাহী জায়গা আছে, সে জায়গাগুলো যদি নামগুলো বলতেন শুনে খুবই খুশি হতাম। যশোরে মনে করেন যে কিছু লেক আছে, দোয়াটানা লেক আছে, আমাদের ভৈরব চত্বর আছে, তারপরে মিউনিসিপাল কলেজ, বাংলাদেশের বিখ্যাত একটি সিনেমা হল, মণিহার সিনেমা হল, এটা জানি আমরা। এই যে রিসেন্টলি আমাদের যশোর কিছু উন্নতর কাজ হয়েছে, সেগুলো সম্পর্কে কি আপনার জানা আছে? না, আমি আসলে বাংলাদেশের খবর তেমন একটা রাখি না। বাংলাদেশের ছেলে না, আপনাকে দেশে রাখা যাবে না, আপনাকে তো পাছায় বাড়ি বাড়ি তাড়িয়ে দেওয়া উচিত। না আসলে তাও ঠিক, কারণ আমি তো বাঙালি। দি এখান দি, সেটা বলেন যে আমি দেশে থাকি না অত জানি না। আমাদের দেশের ভিতরে যশোরের যে জায়গাগুলো নতুন তৈরি হয়েছে, দড়টানার যে রাস্তা ছিল, বই লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরিটা ওখানে ভেঙে দিয়ে নতুন রাস্তা করে দিয়েছে, দুই পাশে সড়ক, আপনি দেখেছেন কেমন জানি না। এরপরে শহরের যে শহীদ মিনার স্মৃতিস্তম্ভ, আমাদের মুক্তিযোদ্ধা যে ঐতিহ্যবাহী যে স্মৃতি, সেটা যশোরে কি মুড়ি পাওয়া যাবে? মুড়ি, হ্যাঁ মুড়ি আছে। কোথায় পাওয়া যাবে এটা? চলেন আমার বাসায় আছে। চলেন করা হাসান ভাই, আরে আপনি এই খাকা রোদ্দুরের ভিতর কি ব্যাপার করতেছেন? আমি এটা শরীরের জন্য ব্যায়াম করছি, এক্সারসাইজ। আপনি করবেন? এখান দিয়ে কোনো ব্যায়ামের ভিতরে পড়ে না, ব্যায়াম করতে হবে আছে এরকমের। দেখ আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে ব্যায়াম করতে হয়। বাংলাদেশের এখন বিখ্যাত না, তাই মনে হয় না। আমাকে দেখে দেখছেন না আমি কত বড় জন্তু জানোয়ার নিয়ে ব্যায়াম করছি? আপনি পারবেন না, একখান বাড়ি খালি আপনার সহজ হয়ে যাবে, সোজা হয়ে যাবেন, সবকিছু দেবো, একখান দেবো, একখান দিই। আর কোনো প্রয়োজন নাই, আমি করেই দেখাচ্ছি আপনাকে। ব্যায়াম আসলে তো ওই রকমের না, ব্যায়ামটা আছে যে পুরো শরীর থেকে করে দেখান, ও তো করে দেখান, ব্যায়াম করেন না আপালি, কিন্তু ছাল চামড়া তুলে দিবানি। আমি অত বড় তো পারবো না, দেখি একখান দি। বাবারে বাবা, এত বাবা ধরতে পারছেন, নেন ধরেন ধরেন ধরেন, আপনারটা ধরেন। উড়িয়ে বাবা ওস্তাদ বলে মানতেই হবে, এত বড় জিনিস তো আপনি ব্যায়াম করেন, এই জন্য শরীরটা ফিট।